আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত ও খুশি। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন, আমার জন্য দোয়া করেছেন, এবং আশা করি আপনাদের এই সাপোর্ট এবং দোয়া আমার সাথে সবসময় থাকবে, এবং আমি চেষ্টা করব এর প্রতিদানটা যেন আমি আপনাদেরকে ভালোভাবে দিতে পারি। যাই হোক, খুব বেশি কথা আসলে বলবো না, আসলে অনেক কথা তো বলাটাও খুব মুশকিল। সো আমি যেটা প্ল্যান করেছিলাম যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাংবাদিকদের যে ধরনের প্রশ্ন আছে এবং ফ্যানদের যে ধরনের প্রশ্ন আছে তার থেকে বেশিরভাগ প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। সো শুরু করতে যাচ্ছি, বা প্রথমেই বা ফ্যান বা ফ্যানদের প্রশ্নের অ্যান্সারগুলাই আমি দেই। বেছে বেছে 10টি কি 15টি প্রশ্ন আসলে আমি নিয়েছি, সেটা আমি পড়ে পড়ে অ্যান্সার দিচ্ছি। ফায়াদ বিন খালিদ তিনি লিখেছেন, ড্যানিয়েল বিটোরির সাথে একটা অনফিল্ড লড়াই আমার সবসময় ছিল। আমার ক্যারিয়ারের বড় একটা বুস্ট আসে ভিটোরির দলকে হোয়াইট ওয়াশ করে। 2010 সালের ওই সিরিজের শেষ ম্যাচের পর ভিটোরি বলেছিলেন আবার আসবেন তিনি বাংলাদেশে, তবে পরে আর আসা হয়নি তার। এই যে এক সময়ে অনুপ্রেরণা তার প্রতিদ্বন্দ্বী, এরপর তাকে ছাপিয়ে যাওয়া, আবার সেই ভিটোরি, এখন আপনার স্পিন বোলিং কোচ, পুরো বিষয়টা মূল্যায়ন করবেন কিভাবে? যাই হোক, অনেক বড় একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় আমি ওর থেকে অনেক কিছু শিখতে পেরেছি যখন ও খেলতো। ওর খেলার সময়টা আমি ওকে অনেক বেশি ফলো করতাম এবং ওর থেকে আমি মনে করি যে অনেক কিছু কিছুই আমি শিখতে পেরেছি। ওর লিডারশিপ কোয়ালিটি, ওর বোলিংয়ের যে বৈচিত্র্য এবং ওর যে ক্রিকেটিং ব্রেন, আমার কাছে মনে হয় এগুলো অসাধারণ। সো সেগুলো থেকে আমি আসলে অনেক কিছু শিখতে পেরেছি। আর এখন যেহেতু কোচ, যদিও বেশি দিন কাজ করার সুযোগ হয় না, বেশি দিন বলতে আসলে ওর সাথে আমার একদিনই বোধহয় দেখা হয়েছে, সো তারপরে তো আর দেখা হয়নি। আমি খুবই এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য এবং আশা করি ও আসাতে আমাদের বাংলাদেশের স্পিন বোলিং ডিপার্টমেন্টটা আরও অনেক ভালো করবে। সেকেন্ড কোশ্চেনটা যে করেছেন রিফাত এমিল, তার প্রশ্নটা হচ্ছে আমরা পরিপূর্ণ অধিনায়ক সাকিবকে পাইনি এখনো, অপরিপক্ক 22-23 বছরের অধিনায়ক সাকিব বেশ সফল ছিলেন, সঙ্গে খানিক সমালোচিত। অনেকে বলেন অন দ্য ফিল্ড সাকিব দারুণ অধিনায়ক, সামনে অধিনায়কত্ব নিয়ে সাকিবের পরিকল্পনা কি, নিজের ইচ্ছা আছে কতটা, এছাড়া উপমহাদেশের পরিচিত কন্ডিশনে হওয়া পরবর্তী বিশ্বকাপ দলে পরিকল্পনা কি কি হওয়া উচিত, সে অনুযায়ী কাজ শুরু হচ্ছে কি? দেখুন, আসলে এখন আমার টার্গেটটা থাকবে আমি যেখান থেকে শেষ করেছিলাম আগে ওই জায়গাটা পৌঁছানো, এবং এর থেকেও যেন আরও বেশি ভালো কিছু করতে পারি সেই তাড়না আমার ভেতর থাকবে, এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে দোয়া আমি সেটার প্রতিদান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর 2023-এর ওয়ার্ল্ড কাপ যেহেতু ইন্ডিয়াতে, অবশ্যই আমাদের টিমের একটা প্ল্যান থাকবে, সবাই যার যার মতো ইন্ডিভিজুয়াল প্ল্যানও করবে। যেহেতু করোনার জন্য আসলে একটা বছর খেলাই হয়নি, সো আসলে কেউই ওইভাবে প্ল্যান করতে পারেনি। আমি শিওর যখনই ইন্টারন্যাশনাল ম্যাচে সবাই ব্যাক করবে তখনই আসলে ওয়ার্ল্ড কাপটাকে মাথায় রেখেই প্রিপারেশন নেওয়া শুরু করবে এবং সিরিজ বাই সিরিজ নিজেকে কীভাবে ইম্প্রুভ করা যায় সেই বিষয়গুলোও চিন্তা করবে। নওশিন নাওয়ার, আমি জানি না আমি নামটা ঠিক বললাম কিনা, যদি নাম ভুল হয় ক্ষমা করে দেবেন। প্রিয় সাকিব, সেপ্টেম্বরের মাসে আপনি বিকেএসপিতে অনুশীলন করেছিলেন, কেমন কেটেছে, সেই সময়টা কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, ভালোবাসা ও শুভকামনা রইল। বিকেএসপির অনুশীলনটা খুবই ভালো ছিল, আমার মনে হয় আমার ওই ট্রেনিংটা খুবই দরকার ছিল, যদিও আমার ইচ্ছা ছিল আরও প্রায় 15-20 দিন করার, যেহেতু শ্রীলঙ্কা সিরিজটা হয়নি আসলে ওটা কন্টিনিউ করা আর হয়নি, আমি যেহেতু আবার ব্যাক করে চলে এসেছি ইউএসএতে, সো আসলে ওটা আর কন্টিনিউ করা হয়নি। বাট যদি আরও 15-20 দিন করতে পারতাম আমার মনে হয় আমার একদম পুরাপুরি একটা প্রিপারেশন হয়ে যেত নেক্সট 1-2 বছরের জন্য। বাট যেহেতু এখন সময় আছে বা সামনে একটা আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট আছে, এখানে আমি ওই 15-20 দিনে যে ট্রেনিংয়ের গ্যাপটা ছিল ওটা আমি আমার ধারণা পূরণ করতে পারবো। হাসনাফ জারিফ
তিনি লিখেছেন, আপনার খুব কঠিন সময়ে ভক্তরা ছিল আপনার পাশেই। মজার ব্যাপার হলো আপনিও কিন্তু মেসির বেশ বড় ভক্তই বলা চলে। কদিন আগেই বার্সেলোনা দল ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন মেসি, সে সময়টা বেশ একটা কঠিন সময় গিয়েছে তার। প্রিয় খেলোয়াড় ও ক্লাব যখন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, ভক্ত সাকিবের ভাবনা কী ছিল? টু বি অনেস্ট, আমি চাচ্ছিলাম যে মেসি মুভ করুক, মুভ করে ম্যান সিটিতে যাক অথবা পিএসজিতেই যাক। আমার ধারণা ওই দুই জায়গাটাতে গেলে ও আর অনেক ভালোভাবে খেলতে পারতো, অনেক ফ্রিলি খেলতে পারতো, যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। ওর নেক্সট এই বছরটা এবং হয়তো পরের বছরটা খুব ভালোভাবে এনজয় করতে পারতো ওর ক্যারিয়ার, যেটা হয়তো বার্সেলোনাতে অত সম্ভব হয় না, কারণ লাস্ট 3-4 বছর ওর একার উপর অনেক প্রেশার। বাট ইন দি এন্ড যেহেতু বার্সেলোনাতেই আসে, আমি চাইবো যেন ওর বেস্টটা দিয়েই, বার্সেলোনাকে শিরোপা দিয়েই যেন বার্সেলোনা থেকে বের হতে পারে, যদি বের হতে চায় নেক্সট ইয়ারে। ওকে, নেক্সট কোশ্চেন করেছেন জুয়ার সাদমান খান, উইচ প্লেয়ার ফ্রম দি আপকামিং জেনারেশন ডু ইউ থিঙ্ক হ্যাভ দি পোটেনশিয়াল বিকাম দি কোর অফ দি ন্যাশনাল টিম আফটার ইউ গাইজ স্টপ ওকে আফটার ইউ গাইজ স্টপ প্লেইং ক্রিকেট? আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে আছে প্রত্যেকেই কেপেবল তাদের নিজেকে ছাড়িয়ে যাওয়ার, আমাদেরকে ছাড়িয়ে যাওয়ার এবং ইন্টারন্যাশনাল লেভেলে বা সব থেকে বড়ো প্লেয়ারদের সাথে কম্পিট করার। সো আমি কারো একজনের নাম মেনশন করতে চাই না, বাট আমি মনে করি যে আমাদের যে ইয়াঙ্গার প্লেয়াররা আছে তাদের সবারই এই ক্যাপাবিলিটি আছে যে তারা তাদের নিজেকে ছাড়িয়ে যেতে পারবে। স্বাভাবিকভাবে বাংলাদেশে যে যে সেক্টরে যে যে বেস্ট প্লেয়ার এখন আছে তাদেরকে ছাড়িয়ে যেতে পারবে এবং ইন্টারন্যাশনাল লেভেলে যারা অনেক বেশি সাকসেসফুল তাদের সাথে কম্পিট করতে পারবে। ফয়সাল সোহান, এই করোনার সময় ক্রিকেট সিরিজ এমনিতেই কম হয়েছে, এই কমের মাঝেও কোনো ক্রিকেট ম্যাচটা টিভিতে দেখে আপনার মনে হয়েছে এই খেলায় আমি মাঠে খেলোয়াড় হিসাবে থাকলে দারুণ হতো? সত্যি বলতে কি না, ওরকম কিছু মনে হয়নি, কারণ আমি আসলে ওইভাবে চিন্তা করতে কখনো পছন্দ করি না। আমার যেহেতু আগে থেকে আমি জানতাম যে আমি 1 বছর খেলতে পারবো না, সো ওইগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তা করিনি। যখন ম্যাচ হয়েছে দেখার চেষ্টা করেছি, যেহেতু বেশিরভাগ সময় আসলে ইউএসএতে ছিলাম, ওভাবে আমি অনেক কিছু খেলা দেখতেও পারিনি টাইম ডিফারেন্সের কারণে, বাট আমার সময়টা দারুণ কেটেছে ক্রিকেটের বাইরে থাকলেও। এমডি আশরাফুল ইসলাম সাকিব, ভাইয়া অনাকাঙ্ক্ষিত এই নিষেধাজ্ঞার শুরুতে আপনি ভক্ত সমর্থকদের নিকট আপনার পাশে থাকা যে অনুরোধ করেছিলেন, নিষেধাজ্ঞার শেষে ভক্তদের গত 1 বছরে আপনার পাশে থাকাটা কতটা আপনার প্রত্যাশা পূরণ করেছে বলে আপনার মনে হয়? আমি তো মনে হয় যে একদম 100% আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আমি যেটা চেয়েছিলাম তার থেকে বেশি সমর্থন পেয়েছি, দর্শক বলেন, সাংবাদিক বলেন, বাংলাদেশের সকল মানুষ যারা দেশে আছে, দেশের বাইরে আছে, সব জায়গাতে অসাধারণ সাপোর্ট আমি পেয়েছি। আসলে এখন আবার যখন খেলবো শুধু এটাই মনে হবে যে কিভাবে আমি এই ভালোবাসার প্রতিদানটা দিতে পারবো। ইসানুল মাহবুব জুবায়ের, তিনি লিখেছেন, 2019 বিশ্বকাপে আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্টিন গাপটিলকে যেভাবে আউট করলেন সেটা দেখেছি, লং অফের ফিল্ডারকে সার্কেলের ভেতরে এনে তাকে সেদিকে খেলতে প্রলুব্ধ করলেন আর দিলেন একটা আর্ম ডেলিভারি, মিস টাইমিং হয়ে গাপটি লং অনে ধরা পড়লেন। আপনার ক্যারিয়ারের অনেকগুলো উইকেট এরকম ব্যাটসম্যানের থট রিডিং করে, এটা আপনি কিভাবে করেন? সত্যি কথা বলতে কিভাবে করি আমি জানি না, বাট খেলার ভেতরে ম্যাচ সেন্সটা কাজ করে। আমার ধারণা ওই ম্যাচ সেন্সটা যখন কাজ করে, যখন যে জিনিসটা আমি বিশ্বাস করি মন থেকে যে এটা করলে ভালো হবে, আমি আসলে ওই ডিসিশনটা নেই। সবসময় ঠিক হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি সাকসেসফুল হই। আর এটা আসলে এক্সপিরিয়েন্স, খেলা, হয়তো মাথার বুদ্ধিও আছে একটু। শাকিক খান প্রতীক, তিনি লিখেছেন, ইউ আর কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দি বেস্ট ক্রিকেটার্স অফ বাংলাদেশ, ইফ নট দি বেস্ট, ইউ হ্যাভ মেড দি ইয়াং ওয়ান্স অফ আওয়ার কান্ট্রি বিলিভ দ্যাট ইভেন দে ক্যান ড্রিম অফ বিং এ ক্রিকেটার, হ্যাভিং সাচ ইনফ্লুয়েন্স বোথ অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, হাউ ডু ইউ কনসিস্টেন্টলি কিপ পারফর্মিং হ্যাভিং এ কাম স্টেট অফ মাইন্ড? জানি না কতটা
কাম থেকে খেলতে পারি, আসলে ঠান্ডা মাথায় থেকে খেলার চেষ্টা সবসময় করি, আর সবসময় হয়তো সেটা থাকতে পারি না। আমার মনে হয় এর একটা বড় কারণ, বড় পরিবর্তন এসেছে যখন আমার ফার্স্ট বাচ্চা হয়, ওর পর থেকে আমার ভেতরে এই পরিবর্তনটা আসা শুরু হয়েছে। এখন আমার মনে হয় আমি অনেক কাম থেকে খেলতে পারি, অনেক সময় পাই, এটা একটা বয়সেরও কারণ হতে পারে এবং অনেক ম্যাচ খেলার একটা এক্সপিরিয়েন্সের কারণও হতে পারে। MD সাব্বির আহমেদ লিখেছেন, আপনার ক্যারিয়ারের সব থেকে সেরা মুহূর্ত কোনটি? সেরা মুহূর্ত তো আমি মনে করি এখনও আসেনি, যখন আসবে সেটা হবে হয়তো বাংলাদেশের হয়ে কোনো ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা T20 হোক, ওয়ান ডে হোক, সেটা হবে সব থেকে বড় মুহূর্ত। তা এ পর্যন্ত যদি আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জেতা আর এই ওয়ার্ল্ড কাপের আমার পারফরমেন্স ব্যক্তিগত দিক থেকে। আবুল হাসনাত, আমি জানি হাজার কমেন্টসের মধ্যে আমার এই ছোট্ট কমেন্টস আপনার চোখে পড়বে না, তবুও আমার প্রশ্ন থাকলো। অনেকবার দেখেছি ওভারের মাঝখানে একটা ছক্কা খেলে পরের বলটিতে আরও বেশি কনফিডেন্স সহিত করেন, এটা কিভাবে? অথবা পরপর দুটি ছক্কা খাওয়ার পর সেই জায়গায় আবার বল দিয়ে উইকেট নেওয়ার অনেক রেকর্ড রয়েছে, সেটা কিভাবে সম্ভব? একটা জিনিস খেলাতে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যদি আপনার কনফিডেন্সটা আসলে লুজ করেন, আপনি যদি আপনি ফুল 100% কনফিডেন্সটা না থাকে তাহলে আপনি ফার্স্টেই হেরে গেলেন। আপনি কনফিডেন্স রাখার পরেও আপনি অনেক সময় ফেল করতে পারেন, বাট কনফিডেন্সটা আপনার থাকা জরুরি। হ্যাঁ, সেটা ওভার কনফিডেন্স না থাকাটা খুবই ভালো, ওভার কনফিডেন্ট হলে বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করার চান্স বেশি থাকে, বাট কনফিডেন্স লেভেলটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে, যেটা আপনাকে হেল্প করবে ভালো খেলতে। সো আরও অনেকগুলো আসলে প্রশ্ন ছিল, আমার মনে হয় আমি এবার আমাদের সাংবাদিক যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিলে ভালো হবে। আমি তাদের প্রশ্নগুলো বের করার চেষ্টা করছি। অনেকেই মেসেজ করেছেন আমাকে। ওকে, আচ্ছা, বা সাংবাদিক ওনার নামটা আমি এখানে দেখতে পাচ্ছি না, তারপরে উনি যে প্রশ্নটা করেছেন, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অনুভূতি কেমন, এই সময় সবচেয়ে বেশি কী মিস করেছেন, জাতীয় দলে ফিরে অধিনায়কত্ব পেলে কী করবেন? আমার মনে হয় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অনুভূতি কেমন সেটা আমি অলরেডি শেয়ার করেছি, এই সময় সবচেয়ে বেশি কী মিস করেছেন। সত্যি কথা বলতে খুব বেশি কিছু একটা মিস করিনি, অবশ্যই বাংলাদেশকে একটু মিস করেছি, কারণ বেশিরভাগ সময়ই ছিলাম বাংলাদেশের বাইরে, সেটা একটু মিস করেছি। আর জাতীয় দলে ফিরে অধিনায়কত্ব পেলে কী করবেন, আসলে এখন আমার মাথায় একটা জিনিসই আছে যে কিভাবে আমি কামব্যাক করতে পারি এবং কিভাবে আমি আগের জায়গা, যে পারফরমেন্স আমার ছিল এই সাসপেনশনের আগে, ওই জায়গাটাতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে পারি এবং তারপরে ওখান থেকেও যেন আরও বেশি ইম্প্রুভ করতে পারি। ওকে, আতিফ আসলাম ক্রিকবাস তিনি প্রশ্ন করেছেন, আর অ্যাট পিস উইথ এভরিথিং সিন্স এভরিথিং ইজ ওভার অ্যান্ড ইউ আর রেডি টু রিজিউম ক্রিকেট, সিন্স ইউ ক্যান টেক এভরিথিং অন ইউর স্ট্রাইড উইথ ইজ ফ্রম দি বিগিনিং অফ ইউর লাইফ, ডু ইউ ফিল দিস অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ হেল্প ইউ হ্যান্ডেল এভরিথিং উইদাউট পুটিং আপ টু মাচ প্রেশার অন ইউর মাইন্ড? আমি বলবো যে হ্যাঁ, এটা আমাকে অনেক হেল্প করেছে, আমি বলবো যে এটা আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে এবং সেটা বেশিরভাগ দিকই পজিটিভ সাইড থেকে হেল্প করেছে। জীবনের সম্পর্কে অনেক বেশি ডিফারেন্ট করে চিন্তা করার অপশন তৈরি হয়েছে, অনেক দরজা ওপেন হয়েছে বলে আমার কাছে মনে হয়। সো ব্লেসিং ইন ডিসগাইজ বলতে পারেন। ওকে, এরপরে প্রশ্ন করেছেন আমি খায়রুল আমিন তুহিন ভাই, উনি প্রশ্ন করেছেন, দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক, ওনার প্রশ্নটা হচ্ছে, ক্রিকেট শুরুর পর এতটা সময় কখনো পাননি, ব্যান ও করোনা সেই সুযোগ করে দিয়েছে, জীবন দর্শনে এই প্রভাব পড়েছে কতটা এবং তা পড়লে কিভাবে, তা পড়লে জীবন নিয়ে আগের ভাবনা এবং এখনকার ভাবনার কোনো ভিন্নতা আছে কি না?
অবশ্যই ভিন্নতা আছে। করোনা, আমার সাসপেনশন, এই দুটো আমাকে জীবনকে নিয়ে ডিফারেন্টভাবে চিন্তা করতে শিখিয়েছে, অনেক ডিফারেন্টলি চিন্তা করতে শিখিয়েছে, অনেক বেশি আইডিয়া করার সুযোগ করে দিয়েছে আমাকে। হয়তো এরকম স্ট্রাগল না আসলে এরকম মানুষ শিখতে পারে না বলে আমার বিশ্বাস। এবং মানুষ যখন এরকম জায়গা থেকে কামব্যাক করে, তখন অনেক বেশি পরিপক্ক হয়েই কামব্যাক করে। সো আমারও সেটাই চেষ্টা থাকবে। আমার ধারণা, আমি অনেক ডিফারেন্টলি চিন্তা করি এখন, এই 1 বছর আগে যেভাবে চিন্তা করতাম তার থেকে। সো এটা আমার লাইফে অনেক বেশি হেল্প করবে বলে আমি মনে করি। এরপরে প্রশ্ন করেছেন, ওকে, প্রশ্ন করেছেন যিনি, উনি লেখা নাই, বাট কোশ্চেনটা হচ্ছে, হোয়াটস দি ফার্স্ট থিং ইউ উইল ডু ওয়েন ইউ উইল টেক দি ফিল্ড এগেন উইথ ন্যাশনাল জার্সি, অ্যান্ড হোয়াট কাম টু ইউর মাইন্ড ওয়েন ইউ লুক ব্যাক ইউর লাস্ট 12 মান্থ? সত্যি কথা বলতে এখনও জানি না আমি আসলে কী করব যখন ফার্স্ট ন্যাশনাল টিমের জার্সি পরে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার জন্য মাঠে যাব। আশা করি যেতে পারবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। যদি আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হয় এবং আমি যদি ওই টিমে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা থাকবে যেন মানুষের যে এই ভালোবাসা কিংবা এই সাপোর্টটা, তাদের এই রিটার্নটা আমি দিতে পারি। আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন, হোয়াট কাম টু ইউর মাইন্ড ওয়েন ইউ লুক ব্যাক ইউর লাস্ট 12 মান্থ? আসলে খুব বেশি একটা না, আমার কাছে মনে হয় বেশিরভাগই সব ভালো মেমোরিজ। যেহেতু ফ্যামিলির সাথে অনেক সময় কাটিয়েছি, তো সবসময় ফ্যামিলিকে মিস করব যখন এরকম ফ্যামিলি টাইমটা আর পাবো না। ওকে, ওকে, দিস ইজ সাই সামিউর ফ্রম দি ডেইলি নিউ এজ। ওকে, সামিউর ভাই প্রশ্ন করেছেন, মাই কোয়েশ্চেন ইজ, ডিউরিং দি পাস্ট 1 ইয়ার দেয়ার হ্যাড বিন মেনি বিউটিফুল মোমেন্টস ইন ইউর পার্সোনাল লাইফ, লাইক ইউ বিকেম ফাদার ফর দি সেকেন্ড টাইম, ইউর ফাউন্ডেশন ইজ লঞ্চড, ইউ রেইজড এ হ্যান্ডসাম অ্যামাউন্ট ফর চ্যারিটি, অ্যান্ড ইউর ইনিশিয়েটিভ ওয়ার প্রেজড বাই অল দ্য পিপল ডিসপাইট এভরিথিং, হাউ মাচ ইউ মিসড ক্রিকেট অন অর হোয়াট পোর্শন অফ all this can actually gave you a little consolation that luckily you didn't have to miss too much due to the lockdown situation? আমি তো নিজেকে সবসময় লাকি মনে করি, আমার মনে হয় এটা এই দিক থেকেও আমি অনেক লাকি ছিলাম যে খুব বেশি একটা মিস করিনি, যেহেতু আসলে ওইভাবে কোনো খেলাই হয়নি, বা সো ওই মিস করার সুযোগটা তৈরি হয়নি। হয়তো সবসময় যদি খেলা দেখতাম, ন্যাশনাল টিম খেলছে আমি খেলতে পারছি না, তখন হয়তো অনেক বেশি মিস করতাম সত্যি কথা। বাট যেহেতু আসলে ওরকম কোনো খেলা দেখার সুযোগ হয়নি, স্পেশালি বাংলাদেশ টিমের, আসলে ওইভাবে মিস করারও কোনো সুযোগ আসেনি। আর অ্যাট দি সেম টাইম যেহেতু আপনি বললেন যে সেকেন্ড বাচ্চার বাবা হয়েছি, প্রথম যখন হলাম আসলে ওভাবে টাইমই দিতে পারিনি। সো আমি মনে করি আমার সেকেন্ড মেয়ে অনেক লাকি, আমিও লাকি যে আমরা দুইজনই দুইজনকে অনেক সময় দিতে পেরেছি। আশা করি এই সময়টা আমাদের সবসময় মনে থাকবে। দেবব্রত দা প্রশ্ন করেছেন, নিষেধাজ্ঞার সময়টা ক্রিকেটকে কতটা মিস করেছেন? আমার মনে হয় এই প্রশ্নটা আমি অলরেডি অ্যান্সার করে দিয়েছি। আপনি নিষিদ্ধ হওয়ার কিছুদিন পর করোনার কারণে সব ক্রিকেটই বন্ধ হয়ে গেল, আপনার বাকিদের অবস্থা তখন একই, এতে কি একটু স্বস্তি লাগছিল? নিষেধাজ্ঞা পাওয়ার আফসোস আছে কি না যে শাস্তিটা বেশি হয়েছে, বা এরকম কিছু? পরিবার বন্ধুদের কাছ থেকে এ সময় কেমন সাপোর্ট পেয়েছেন? পরিবার বন্ধুদের কাছ থেকে অসম্ভব মানে সাপোর্ট পেয়েছি, অসম্ভব ধরনের। সত্যি কথা বলতে আপনাদের যে সাপোর্টটা ছিল এবং বাংলাদেশের মানুষরা যেভাবে সাপোর্ট করেছে, এটা আসলে অসাধারণ ছিল। নিষেধাজ্ঞা পাওয়ার পরে অবশ্যই আফসোস হয়েছে এবং অনুতপ্তও হয়েছি যে আমার এরকম একটা মিস্টেক করাটা উচিত হয়নি, এবং আমার ধারণা আমি এটা থেকে অনেক বড় একটা শিক্ষা নিতে পারবো। বাট যেটা বললেন যে শাস্তি কম হয়েছে না বেশি হয়েছে, এটা আসলে তো আমার উপর না, সো যেটা আমাকে দিয়েছে আমি সেটাই মাথা পেতে নিয়েছি, এবং আমি মনে করেছি যে এই জায়গাটা থেকে আমার অনেক কিছু শেখার আছে। সিকান্দার ভাই প্রশ্ন করেছেন,
আপনার দুজন কোচ আশা করছেন আপনি আগের চেয়েও ভালো খেলবেন, আগের চেয়েও বেশি উন্নতি দেখাবেন। আপনার ভেতরে এই চ্যালেঞ্জ কাজ করছে কিনা, আপনি কি অধিনায়কত্ব দায়িত্ব নিতে প্রস্তুত যদি বিসিবি দায়িত্ব দেয়? আমার মনে হয় অধিনায়কত্বের পার্টটা আমি অলরেডি বলে দিয়েছি, সো ওটা আর বলতে হচ্ছে না। কোচ আশা করেছে, এটা আমার জন্য একটা ভালো দিক, চ্যালেঞ্জিং দিক। ফাহিম স্যার, সালাউদ্দিন স্যার, তারা মনে করেছেন যে আমি আরও ভালো করতে পারি। তার মানে হচ্ছে তারা যেহেতু বিশ্বাস করে, আমার ভেতর এই বিশ্বাসটা জন্ম নিবে। সো আমি চেষ্টা করব অবশ্যই আগের জায়গা থেকে শুরু করতে, এবং তারপরে যেন আগের জায়গা কেউ ছাড়িয়ে যেতে পারি, সেটা তো আমার সবসময় চেষ্টা থাকবেই। রোজ ভাই সময় টিভি, তিনি প্রশ্ন করেছেন, এই এক ভুল কেড়ে নিয়েছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছু, ভুলের এই উপলব্ধি থেকে জীবন বোধে কি শিখলেন, যা শিখেছেন সেখানে সেখান থেকে কি বার্তা দেবেন আগামী প্রজন্মকে? প্রথম কথাই বলবো, আসলে কেউ যেন এই ধরনের ভুল না করে। স্বাভাবিকভাবে যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে, আপনার যে বা ICC-র কোড অফ কন্ডাক্ট আছে, যে দায়িত্বটা আছে আপনি সাথে সাথে পালন করবেন, সেটা হচ্ছে এন্টি করাপশনের কাউকে জানানো, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, আমরা সবাই জানি এন্টি করাপশনের এই প্রসিডিওরটা, এবং এই ভুলটা যেন কেউ না করবেন, হেলামি করবেন না কিংবা এটাকে লাইটলি নেবেন না, এবং এটা দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে সাথে সাথে আপনার কাজটা থাকবে রিপোর্ট করা, এবং আপনি রিপোর্ট করবেন। আরিফুল ইসলাম, News24, তিনি প্রশ্ন করেছেন, আগামী 3 বছরে 2টা T20 এবং 1টা ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, দল গঠনে বিভিন্ন পজিশনে তরুণদের কতটা প্রাধান্য দেওয়া উচিত, এবং আপনার মতে পাইপলাইন কতটা মজবুত? আসলে দেখুন, দল গঠনে নতুনরা প্রাধান্য পাবে না পুরানরা পাবে এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, যারা পারফর্ম করবে তারাই যেন প্রাধান্য পায়, এবং যারা দলে ডিজার্ভ করে চান্স তারাই যেন চান্সটা পায়, সেটাই আমি মনে করি যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হবে। এবং এটার মাধ্যমেই যেন একটা প্রসেসিং প্ল্যান থাকে, যেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে নেক্সট 2টা T20 ওয়ার্ল্ড কাপ মোরালেস কী ধরনের টিম হবে, কিংবা আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা যখন হবে আমরা কী টিম নিয়ে যাবো, কোন জায়গাটাতে আমাদের স্ট্রং পজিশন থাকবে সব থেকে, এবং কোন জায়গাগুলোতে আমাদের ইম্প্রুভ করার জায়গা থাকবে। ওকে, সামি ফ্রম ক্রিক ফ্রেন্সি, সামি ফ্রম ক্রিক ফ্রেন্সি, তার কোশ্চেনটা হচ্ছে, মাই কোশ্চেন ইজ, হোয়াট গিভ ইউ দি মোস্ট কারেজ ওয়েন ইউ ওয়ার ব্যান্ড, অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ ডান টু স্টে মেন্টালি স্ট্রং অ্যাট দিস টাইম? I don't know what gave me the most courage, but when I heard the news, obviously it was a shock to me, and I was upset and I was sorry, but at the same time, you know, I was thinking, okay, life have given me a chance, I have 1 year to prepare myself, and when I come back I need to prove again. So this is the courage I got when I got suspended or banned. Okay, next one is, next one, okay. আমি নাজমুস সাকিব, নাজমুস সাকিব সিনিয়র রিপোর্টার, বিডি ক্রিক টাইম। নিষেধাজ্ঞা থাকাকালীন ব্যক্তিগত জীবনে যে অপ্রাপ্তিগুলো আপনি পূরণ করেছেন সেটা ক্রিকেট ব্যস্ততায় কখনো হয়ে ওঠেনি। 28 অক্টোবর 2019-এর রাত আর 29 অক্টোবর 2020-এর ভোর, প্রতিটা মুহূর্ত যদি এক বাক্যে মূল্যায়ন করেন, আসলে এক বাক্যে পুরো একটা বছর মূল্যায়ন করা খুবই কঠিন, বাট এই 1 বছরটা আমি কখনোই রিগ্রেট করি না, এটাই আমি বলবো। তারিকুল ইসলাম সজল, BDCricktime.com থেকে, লম্বা সময় ব্যাট হাতে তেমন ছন্দে ছিলেন না, বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স, এরপর টানা 1 বছর মাঠের বাইরে, যেখানে ছেড়ে গিয়েছিলেন সেখান থেকে শুরু করা সহজ হবে কি? আমার মনে হয় অবশ্যই সহজ হবে না, খুবই ডিফিকাল্ট হবে, বাট যে ধরনের সাপোর্ট সবাই আমাকে করবে বলে আমি মনে করছি, সেটা আমার কাজটাকে অনেক সহজ করে দিবে, এবং আমার চেষ্টা থাকবে যেন যেখান থেকে শেষ করেছিলাম ওই জায়গাটাতে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে পারি।
দৈনিক আমাদের সময়, রিয়াদ। সাকিব ভাই, প্রথমে আপনাকে শুভেচ্ছা। আশা করি আপনার কামব্যাক দুর্দান্ত হবে। আমার প্রশ্ন হলো, আপনি যখন শেষবার দেশের হয়ে ক্রিকেট খেলেন তখন অধিনায়ক ছিলেন, আপনাকে যদি বিসিবি আবার অ্যাপ্রোচ করে আপনার মতামত কি থাকবে বা নেতৃত্ব নিয়ে আপনার ভাবনা কি? আমার মনে হয় ভাই আমি এই অ্যান্সারটা দিয়ে দিয়েছি, সো এটা নিয়ে আর কথা বলতে হচ্ছে না। ওয়াহেদ মুরাদ, ডেলি স্পোর্টস থেকে, তিনি লিখেছেন, সাকিব ভাই কেমন আছেন? আগামী 3 বছরে 3টা বিশ্বকাপ, ব্যক্তিগতভাবে আপনার প্রত্যাশার জায়গাটা ঠিক কোথায় আর বাংলাদেশের সম্ভাবনা ঠিক কতটুকু দেখছেন? টি-টোয়েন্টি আমরা জানি না আমরা কতদূর এগিয়েছি, বাট টি-টোয়েন্টির একটা বিউটি হচ্ছে যে কেউ কোনোদিন ফেভারিট না, সো যে কেউ যে কোনো দলকে হারাতে পারে, সো ওইটা আমাদের একটা ভরসা। যেহেতু এখন আমরা রেগুলার অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, আমার কাছে মনে হয় 2015-16 থেকে এখন অনেক ভালো একটা দল, অনেক বুঝতে পারি আমরা কীভাবে খেলা উচিত, সো সেটা আমাদেরকে হেল্প করবে অবশ্যই আর একটু ভালো পারফর্ম করার জন্য। সাংবাদিক মীর রায়হান মাসুদ, বিবিসি, তিনি লিখেছেন, ক্যারিয়ার জুড়ে সফলতার পাশাপাশি আপনার সঙ্গী হয়েছিল বিতর্ক নানা ধরনের নানা প্রসঙ্গে, আপনি কি কখনো বিতর্ক এড়াতে সচেতন থাকার চেষ্টা করেছেন? সচেতন আমার ধারণা কেউই চায় না যে সে বিতর্কে যাক, সবাই চায় সচেতন থেকে কিভাবে বিতর্ক এড়িয়ে চলা যায়, বাট হয়তো কিছু মানুষের দিয়ে সেটা সবসময় সম্ভব হয় না। তো আমি নেক্সট টাইম অবশ্যই আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করব যাতে করে একদমই কোনো বিতর্ক না হয়। cricket97.com, শিহাব আহসান খান, তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন। ডাজ ইট ফিল লাইক ওয়ান ইয়ার ওয়েন্ট অফ জাস্ট লাইক এ শিউ অ্যাজ দেয়ার ওয়াজেন মাচ ম্যাচেস অন দ্য ফিল্ড? অফকোর্স ইট ডাজ, আই ডিডন্ট ফিল দ্যাট আই মিস সো মাচ ক্রিকেট, সো দ্যাটস এ গুড সাইড from my perspective, but I'd have loved to see more cricket matches during this pandemic, and I hope and pray that this pandemic goes away quickly and we can get back to our normal lives. শিহাব আহসান ভাই আরও অনেকগুলো প্রশ্ন করেছেন, আসলে এতগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব নয়, সো এই কারণেই একটা প্রশ্ন অ্যান্সার করলাম। রানা প্রথম আলো, তিনি লিখেছেন, যেটা জানি আপনাকে নিয়ে আইসিসির তদন্তটা চলছিল লম্বা সময় ধরে, আপনি হয়তো অনুধাবন করেছিলেন কিছু একটা হবে সামনে, এটা দীর্ঘদিন মনের ভেতরে নিয়ে চলা মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং কাজ, এই সঙ্গে ভীষণ ভীষণ চাপও, এই চাপটা নিয়ে আপনি 2019 বিশ্বকাপ দুর্দান্ত খেলেন, কিভাবে সম্ভব হয় এ ধরনের মানসিক চাপ সামলে নিজের কাজটা কতটা ভালোভাবে করে যাওয়া? আমার তো মনে হয় খুবই চ্যালেঞ্জিং। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ অনেকদিন ধরে এটার তদন্ত চলছিল কিংবা রেগুলার ওরা আমার সাথে যোগাযোগ করছিল, স্বাভাবিকভাবে আমার জন্য খুবই একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ছিল, এবং এটা কখনো একজন প্লেয়ারের জন্য নাইস একটা ফিলিং না কিংবা নাইস একটা মানে কথা যেটা নিয়ে আপনি ঘুমাতে যেতে পারবেন, তো সেদিক থেকে অবশ্যই অনেক ডিফিকাল্ট সময় ছিল। তারপরেও আমি হ্যাঁ জানতাম, আমি এটাও বুঝতে পেরেছিলাম যে হয়তো কিছু একটা হতে পারে, আবার কখনো মনে হচ্ছিল যে নাও হতে পারে, কারণ আমি শিওর ছিলাম না যে বা কী ধরনের বা রেজাল্ট অপেক্ষা করছে আমার জন্য, বাট যখন ফাইনালি জানলাম তারপরে তো আপনারাও সবাই জেনে গেছেন, স্বাভাবিকভাবেই ওই যে সময়টা যে তদন্ত চলছিল স্বাভাবিকভাবে আমার জন্য কখনো ইজি ছিল না ব্যাপারটা, ছিল মানে ওই 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 টাইমটা আমার জন্য কখনোই খুব একটা ইজি ব্যাপার ছিল না। আপনার ফিরে আসা নিয়ে যে উন্মাদনা মানুষের আগ্রহ ভালোবাসা ক্রিকেট, বিশ্বে আর কোনো নিষেধাজ্ঞা পড়া ক্রিকেটারের ক্ষেত্রে এমনটা ঘটেনি, এটা আপনি কিভাবে দেখেন? এটা আপনার দায়িত্ব কতটা বাড়িয়ে দিল? দায়িত্ব তো অবশ্যই অনেক বাড়িয়ে দিয়েছে। আমি যেটা এখন সবসময় বলছি যে আসলে এই ফ্যানদের জন্য আসলে কিভাবে আমি আরও ভালো পারফর্ম করতে পারি সেটা আমার একটা বড় চ্যালেঞ্জ এখন, আশা করি আমি তাদের দোয়াতে এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবো, এবং সেই জন্য যা যা করার লাগে আমি সব চেষ্টাই করব। আহ
রোকনুজ্জামান সেলিম, সম্পাদক স্পোর্টস মেইল 24.com। 2021 থেকে 2023 পরপর তিনটি বিশ্বকাপ, যার মধ্যে দুটি ভারতে। করোনা পরবর্তী বাংলাদেশে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি। এ অবস্থায় 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপনার পরিকল্পনা কি? সত্যি কথা বলতে, যেহেতু এখনও ক্রিকেটে ফিরে নিয়ে আসলে খুব বেশি একটা পরিকল্পনা আমি করিনি। হ্যাঁ, একটা জিনিস যেটা যখনই কাম ব্যাকটা করতে পারবো এবং আমার বুঝতে পারবো যে আমার কী ধরনের জিনিসগুলো ইম্প্রুভ করা দরকার, ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কী ধরনের প্রিপারেশনটা নেওয়া দরকার, ওইভাবে তখনই আমি প্রস্তুতি নেওয়া শুরু করব। মুরাদ পারভেজ, দৈনিক কালের কণ্ঠ। নিষিদ্ধ হওয়ার ঘটনায় কিছুটা হলেও সতীর্থদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে মনে করেন কি? যদি তা হয়ে থাকে তাহলে দলে ফেরার পর সেই বিশ্বাস ফিরে পাওয়াটা সবচেয়ে জরুরি কিনা? একটু ডিফিকাল্ট একটা কোশ্চেন। আসলে কার মনের ভেতরে কী আছে বলাটা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরিও হতে পারে, বা সেটা আমি কখনোই অস্বীকার করি না। বাট যেহেতু এর ভেতরে আমার সবার সাথেই মোটামুটি যোগাযোগ ছিল, কথা হয়েছে, আমি কখনো ওভাবে ফিল করিনি। তো আশা করি যে এই জায়গাটাতে কোনো প্রবলেম হবে না। তারা সবাই আমাকে যেভাবে বিশ্বাস করতো এখনও সেভাবেই বিশ্বাস করবে। বাট হ্যাঁ, আপনি যদি ওইভাবে বলেন করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের কোনায় এরকম একটু সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়েও আসলে আফসোস করার কিছু নাই, কারণ ঘটনাটাই এমন যে এখানে যে কারো যে কোনো সময় মনের কর্নারে একটু সন্দেহ জাগতেই পারে। বাট আমি ধারণা তাদের সবারই আমার প্রতি যে বিশ্বাসটা ছিল এখনও সেই বিশ্বাসটাই থাকবে। হিমু আক্তার, এনটিভি অনলাইন, প্রশ্ন করেছেন, আপনার ফেরা নিয়ে সতীর্থ, গণমাধ্যম ও ভক্তদের মাঝে এই যে এত আনন্দ, এটা আপনাকে কতটা আনন্দ ও অনুপ্রেরণা দিয়েছে? আর ক্রিকেটে ফেরার স্মরণীয় ফেরাটা স্মরণীয় করে রাখতে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? স্মরণীয় করে রাখতে আসলে আলাদা কোনো পরিকল্পনা নেই। বাট সতীর্থ এবং গণমাধ্যম এবং ভক্তদের যে সাপোর্টটা ছিল এটা আসলে অসাধারণ এবং অকল্পনীয় বলতে হবে। সুব্রত ববি, এনটিভি, তিনি প্রশ্ন করেছেন, আইসিসির ভাষ্যমতে বিশ্বকাপের আগে থেকেই তাদের তদন্ত চলছিল, সেটা হলে আপনি জানতেন বিশ্বকাপের পর আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে? এতটা চাপ নিয়ে বিশ্বকাপে এমন পারফরমেন্স, এমন ধারাবাহিকতা আজ অবধি কেউ করতে পারেনি, কিভাবে করলেন? আপনি কি মেন্টালি অমনভাবে নিজেকে তৈরি করেছিলেন যে বিশ্বকাপে ট্রেডমার্ক তৈরি করবেন, কিংবা ওই ঘটনা এমন পারফরমেন্স করতে প্রভাবক হয়েছিল? না, ওই ঘটনাটা আসলে বিশ্বকাপের পারফরমেন্সের সাথে কোনো কিছু নিয়ে রিলেটেড না, কারণ যখন তদন্ত শুরু হয়েছিল সেটা হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে। সো ওয়ার্ল্ড কাপের আগেও আমি সাসপেন্ডেড কিংবা ব্যান হতে পারতাম, সো সেটা হয়নি। বাট ওটা কখনোই আমার মাথায় কাজ করেনি যে ওটার কারণে আমার ভালো করতে হবে। হ্যাঁ, বাট ওয়ার্ল্ড কাপে আমার একটা ভালো পারফরমেন্স করার খুবই ইচ্ছা ছিল, যেহেতু এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি বা খুব একটা বলার মতো পারফর্ম করিনি। নিজের নামের পাশে যেহেতু একটা রেপুটেশন আছে, আমার কাছে মনে হয় না যে আমি কখনো ওয়ার্ল্ড স্টেজে ওইভাবে রেপুটেশনটা তুলে ধরতে পেরেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল এটা একদম আমার জন্য পারফেক্ট সময়, পারফেক্ট টাইম, এবং আমার বয়সটাও আমাকে সাপোর্ট করছিল, কারণ ক্রিকেটের এক্সপিরিয়েন্স একটা সুন্দর একটা বয়স থাকে যে টাইমে মানুষের পিক ফর্মে থাকার কথা। সো সব দিক থেকে আমার জন্য সুইটেবল একটা পজিশন ছিল। সো আমি তখন চেষ্টা করেছিলাম যেন আমি এটা সব থেকে বেশি কাজে লাগাতে পারি, এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। 2023 বিশ্বকাপ নিয়ে আপনার চিন্তা কি? বিশেষ কোনো প্ল্যান নিয়ে আগাতে চান? কেমন দল চান সামনে বিশ্বকাপে? আসলে 23-এর বিশ্বকাপ এখনও বেশ অনেক দূরে। সো 23-এর বিশ্বকাপ নিয়ে এখনও চিন্তা করিনি, বাট যেহেতু ইন্ডিয়াতে অবশ্যই এটা নিয়ে প্ল্যান করা হবে এবং যাবে, সেটা হয়তো এক দেড় বছর আগে থেকে, যেহেতু করোনার কারণে আসলে খেলা হয়নি, খুব বেশি একটা কেউ প্ল্যানও করেছে বলে আমার মনে হয় না। ওকে, আর খুব একটা প্রশ্ন আসছে কি না আমি জানি না। ওকে, না, আর তেমন কোনো প্রশ্ন আমি দেখছি না। যদি ইন কেস কারো কোনো প্রশ্ন মিস হয়ে থাকে, আপনারা হয়তো নেক্সট টাইম আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। সো আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, অনেক প্রশ্নের আমার ধারণা সবাই অ্যান্সার পেয়ে গেলেন।
আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে খুবই শীঘ্রই দেখা হবে, এবং যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন, আমার জন্য দোয়া করছেন, আশা করি আমি আপনাদের সেই দোয়ার প্রতিদানটা দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।